বৈশ্বিক উষ্ণতা বাড়ায়, বজ্রপাতে মৃত্যুহার বেড়ে চলছে দিনকে দিন। প্রতি মিনিট কিংবা ঘন্টায় একের অধিকবার, এমনকি শতাধিকবারও বজ্রপাতের ঘটনা ঘটছে। সম্প্রতি তারই প্রমাণ পাওয়া যায় ভারতের ওড়িশায়। 2023 সালের 2 সেপ্টেম্বর দেশটিতে 2 ঘন্টায় 61,000 বজ্রপাত হয়েছে। এ অস্বাভাবিক ঘটনার ব্যাখ্যা দিয়ে দেশটির আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর বর্ষা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এ ধরনের ঘটনা ঘটে। এছাড়া ঠান্ডা ও উষ্ণ বাতাসের সংঘর্ষেও এমন নজিরবিহীন বজ্রপাত তৈরি হয়। এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, কেন এই বজ্রপাতের সৃষ্টি হয়। যখন কোন স্থানে দুই ধরনের একটা বাতাসের প্রবাহ থাকে, অর্থাৎ একটা ঠান্ডা এবং ভারী বাতাস, আর একটা হলো জলীয়বাষ্পপূর্ণ এবং হালকা বাতাস। জলীয়বাষ্পপূর্ণ কোন বাতাস যখন আসে, আর পাশাপাশি যদি উপর লেভেলে দেখা যায় যে শুকনো বাতাস অর্থাৎ জলীয়বাষ্প কম থাকে সেখানে, সেই বাতাস যখন এই জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ বাতাসের সাথে মিশ্রণ ঘটে, তখন ওই স্থানের বাতাসটা উপরের দিকে উঠে যায়। অর্থাৎ উপরের দিকে উঠে যাওয়ার পর উপরের দিকে গিয়ে এটা ঠান্ডা হয়, অর্থাৎ ঘনীভূত হয়। ঘনীভূত হলে সেখানে মেঘের সৃষ্টি হয়। দক্ষিণ বাতাসের যে প্রভাব, এটা যদি কন্টিনিউ থাকে, তখন দেখা যায় এই মেঘের উচ্চতা অর্থাৎ হাইট সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। যদি এরকম অনেকক্ষণ ধরে অব্যাহত থাকে, তাহলে কি হয়, এই যে মেঘের যে উচ্চতাটা আরো বৃদ্ধি পায়। এটা বৃদ্ধি পেতে পেতে অনেক উপর লেভেলে চলে গেলে তখন এটা আমরা বলি বজ্রমেঘ, অর্থাৎ বজ্রমেঘ তৈরি হয়। এই বজ্রমেঘ যেটাকে ইংলিশে বলে থান্ডার স্টর্ম, এই বজ্রমেঘের ভিতরে কিন্তু চার্জ পার্টিকেল থাকে। দেখা যায় যে যদি ক্লাউড টপে যে পজিটিভ চার্জ থাকে, বেজে একটা ইন্ডাকশনের কারণে কিন্তু বেজে অর্থাৎ নিচের লেভেলে তখন কিন্তু নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। একই ক্লাউডের ভিতরে যে পজিটিভ নেগেটিভ চার্জ থাকে, এর মধ্যে একটা শর্ট সার্কিটের মতো সৃষ্টি হয়, ফলে মেঘের মধ্যে অভ্যন্তরীণ বিদ্যুৎ প্রবাহ ঘটে, অর্থাৎ যেটাকে বলি অভ্যন্তরীণ বজ্রপাত। আমাদের অনেকেরই ধারণা, বজ্রপাতের সময় সকল ধরনের কারেন্ট সংযোগ যেমন ওয়াইফাই, টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করে দেওয়া উচিত। এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় আবহাওয়াবিদ ওমর ফারুকের কাছ থেকে। বজ্রপাতটা যদি আমাদের বিদ্যুতের যে লাইন আছে সেই লাইনের উপরে পড়ে, তখন কিন্তু ওই লাইনের সাথে যে সংযোগ আছে কাছাকাছি যেসব ইলেকট্রনিক ডিভাইস গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য যদি আমরা বিদ্যুতের এই লাইনগুলো অফ করে রাখি, তাহলে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি। পাশাপাশি বজ্রপাত হলে কি করণীয় সে সম্পর্কেও স্পষ্ট ধারণা দেন তিনি। বজ্রপাতের সময় আমাদের করণীয় হলো যে সুযোগ থাকে তো নিরাপদ আশ্রয়ে চলে যাবো। যেই আশ্রয়ে যাবো সেই আশ্রয়ে যেন বিদ্যুৎ পরিবাহী না থাকে, এরকম কোনো আশ্রয়ে যাবো। অর্থাৎ টিন শেডের কোনো আশ্রয়ে যদি যাই আমরা, টিন শেড কিন্তু বিদ্যুৎ পরিবাহী, ফলে বজ্রপাতের ফলে ওই টিন শেডের পুরো ঘরটাই কিন্তু তখন বিদ্যুতায়িত হয়। সেক্ষেত্রে সেটা কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। তা আমাদের যেতে হবে, যেমন পাকা কোনো স্থাপনার ভিতরে যদি যাই, সেখানে পাকা স্থাপনাটা বিদ্যুৎ অপরিবাহী থাকে, ফলে এটা কিন্তু নিরাপদ থাকে। যদি খোলা মাঠে থাকি তখন আমরা কি করবো, মাটিতে বসে পড়বো, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় না থাকাই ভালো। প্লাস কোনো উঁচু গাছে নিচে দাঁড়ানো যাবে না, কারণ যখন বিদ্যুৎ হইতে হবে তখন কিন্তু উঁচু গাছ কিন্তু ওই ক্লাউড থেকে অর্থাৎ মেঘ থেকে সবচেয়ে কাছে হবে, ফলে বিদ্যুতের যে প্রবাহটা সৃষ্টি হবে বজ্রপাতের জন্য, সেই প্রবাহটা কিন্তু ওই গাছের সাথে হবে আগে, অর্থাৎ সেজন্য উঁচু গাছের নিচে থাকাটা বিপজ্জনক। তিনি আরো জানান, মেঘ থেকে মূলত 4 ধরনের বজ্রপাত সংঘটিত হয়, যার মাঝে ক্লাউড টু সার্ফেস অর্থাৎ ভূপৃষ্ঠের সাথে মেঘের বজ্রপাত সবচেয়ে ভয়ঙ্কর, যার ফলে মৃত্যুর শিকার হয় অনেক মানুষ। বজ্রপাতের আমাদের ধরন আছে 4 ধরনের। মেঘের ভিতর অভ্যন্তরীণ বজ্রপাত, এক মেঘ থেকে আরেক মেঘের মধ্যে বজ্রপাত, আর একটা হলো মেঘ থেকে আমাদের ভূপৃষ্ঠের সাথে একটা বজ্রপাত, আর একটা হলো মেঘ থেকে মহাশূন্যের সাথে বজ্রপাত, ক্লাউড টু সার্ফেস অর্থাৎ ভূপৃষ্ঠের সাথে মেঘের বজ্রপাত। এই বজ্রপাতটাই আমাদের জন্য বেশি ক্ষতিকর, যেটা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসরকারি সংগঠন ডিজাস্টার ফোরামের তথ্য মতে, 2021 সালের শুরু থেকে 2022 সাল পর্যন্ত 12 বছরে দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে 3,162 জনের। এছাড়া পরিসংখ্যান অনুযায়ী এদেশে প্রতি বছর গড়ে বজ্রপাতে 265 জনের মৃত্যু হয়। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।